आवामी लीगर आह्वाने साड़ा दिए ढाकाय 24 डिसेम्बरेर गणमिछिल कर्मसूची पिछिয়ে 30 डिसेम्बर करेছে बीएनपी। तबे अन्यान्य महानगर और जिलाय 24 डिसेम्बरे ए कर्मसूची होबे। दाबी आदाये गेल 10 डिसेम्बरेर ढाका विभागीय गणसमावेश थेके 24 डिसेम्बर गण रैलिर घोषणा देय बीएनपी। आमादेर विक्षोभ मिছিল गणमिছিল अनुष्ठित होबे। तबे ओई दिन आवामी लीगर काउंसिल थाकाय गण रैलिर तारीख परिवर्तन करते बीएनपिर प्रति आह्वान जानान आवामी लीग साधारण सम्पादक। ढाका सिटीते সেদিন গণমিছিল করা না করার জন্য আমরা এই আহ্বানে সাড়া দিয়ে 24 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর ঢাকায় গণ র্যালির নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ করতেই নতুন এই সিদ্ধান্ত তাদের। যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেজন্য 24 তারিখে ঢাকায় আমরা গণমিছিল করব। ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি আছে সেটা জেলায় মহানগরে সেটা অব্যাহত থাকবে। বিএনপির সঙ্গে সুর মিলিয়ে জাতীয় প্রেস ক্লাবে আরেক সংবাদ সম্মেলনে 30 ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও গণর্যালির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। এদিকে দেশের বদনাম করতে বিএনপি বিদেশে ভাড়াটে রেখেছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বদনাম নয়, দেশের বাস্তবতা তুলে ধরছেন কেউ কেউ। দেশের বদনাম তো এই আওয়ামী লীগ করছে। কাদেরকে আমরা ভাড়াটিয়া নিয়োগ করলাম? আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে তার নাম ঠিকানা ব্যাখ্যা চাই। আমেরিকার রাষ্ট্রদূত এই তাদের গুম করা একটা পরিবারের খবরাখবর নেওয়ার জন্য ঢাকায় এক বাসায় গিয়েছে। সেখানে গিয়ে তাদের লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনী গিয়া ওই রাষ্ট্রদূতকে অপমান করেছে ইত্যাদি। তো এগুলো কীভাবে লুকিয়ে রাখবে? 10 দফা দাবি আদায়ে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অনেক ব্যাপারে হাসনায়েন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।